সোমবার 10,323 ভিকটিমাইজ শিক্ষক সংগঠনের পক্ষ থেকে রাজধানীর প্রগতি স্কুলে আয়োজিত হয় রক্তদান শিবির। এদিনের আয়োজিত রক্তদান শিবিরে ছিলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, বিধায়ক সুরজিৎ দত্ত সহ সংগঠনের কর্মকর্তাগণ। রক্তদান শিবিরের ভূয়সী প্রশংসা করে শিক্ষামন্ত্রী বলেন, 10,323 ভিকটিমাইজ শিক্ষক সমাজের পাশে রয়েছে রাজ্য সরকার। ব্যাপারটা হলো বিভিন্ন ধরনের আন্দোলন হয়, আমরা আমি বিশেষ করে এদের এই সংগঠনের রক্তদান শিবিরই করুক বা যে কোনো শিবিরই করুক, আমি সাধারণত তাদের এই অনুষ্ঠানে আসি। কারণটা হলো তারা বর্তমানে চাকরিচ্যুত, তারপরেও তারা বিভিন্ন সেবামূলক কাজ করে যাচ্ছে, এটা খুব কম পাওয়া যায়। এরা আন্দোলন করছে, কিন্তু এটাকে বলে পজিটিভ আন্দোলন। মুখ্যমন্ত্রী যে জিনিসটা চায় বা আমাদের যে সরকার চায়, যে আন্দোলন হওয়া ভালো, গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন হওয়া খুব দরকার, কিন্তু সে আন্দোলন হতে হবে জনস্বার্থে, সে আন্দোলন হতে হবে পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে, সরকারের দৃষ্টি তাদের দিকে যেন যায়। আমি আন্দোলন করলাম, রাস্তা রোকো করলাম, মানুষের অসুবিধা হলো, সে আন্দোলনের কোনো যুক্তিকতা নেই। এবং এই যে অল ত্রিপুরা 10,323 ভিকটিমাইজ যে টিচার্স অ্যাসোসিয়েশন, তারা শুরু থেকে দেখলাম লাগাতার একটা পজিটিভ আন্দোলন করে যাচ্ছে, এটা কিন্তু সরকারকে, সরকার অটোমেটিকলি তাদের প্রতি একটু তাদের সব কর্নার জেগে ওঠে। তো এদের চাকরি নেই, সুপ্রিম কোর্টের রায় দিয়েছে, সুপ্রিম কোর্টের রায়ে অনেকটা পজিটিভ হলেও দুটো জায়গায় এক দুটো প্যারা সম্বন্ধে একটু বিতর্ক রয়েছে আমাদের আইনবিদ যারা, সেই জন্য এটা স্পষ্টীকরণের জন্য চুলচেরা বিচার হচ্ছে। এবং ওই রায়ের অনুযায়ী আমরা একটু স্পষ্টীকরণ নিয়ে এবং আমাদের আইন সচিব এবং রাজ্য সরকারের পক্ষে যিনি মামলা লড়েছেন সুপ্রিম কোর্টে, ওনাদের সাথে কথাবার্তা চলছে, এটা সুপ্রিম কোর্টের রায়। সুতরাং আমরা এমন কিছু চাই না যে কোনো মতেই যেন ভুল বোঝাবুঝি না হয়, সেজন্য আমরা এটা চুলচেরা বিশ্লেষণ চলছে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন, তো উনি 12 তারিখের পরে কোয়ারেন্টাইন থেকে আসবে, তখনই আমরা বসে আইন বিশারদের সাথে আলোচনা করে আমরা যা পজিটিভ চিন্তাধারা করা করবো, এটার যদি কোনো সন্দেহ নেই। কারণ আমাদের সরকার শুরু থেকে বলছে আমরা আইন মেনে সংবিধান মেনে, একটু এদের মধ্যে একটা ছোট্ট একটা অংশ সুপ্রিম কোর্টে না গেলেই ভালো করত, কারণ এগিয়ে আমাদের যে আমরা তিনটা জিনিস চেয়েছি, এক 10,323 আমরা অল্টারনেটিভ বিকল্প দিতে চাই, এক্ষেত্রে তিনটা জিনিসের প্রয়োজন সংবিধান আইন মেনে। এক, তাদের এখন বয়স হয়ে গেছে, তাদের এজ রিল্যাক্সেশন দরকার, তুমি পারমিট করো এটা করার জন্য। দুই, যে আমাদের দেখতে একটা চাকরি দেওয়ার জন্য যে RRS রিক্রুটমেন্ট রুলস প্রয়োজনে তুমি বললে, আমরা এটা চেঞ্জ করতে চাই। আরেকটা জিনিস হলো যে তাদেরকে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে যে নেব, সেক্ষেত্রে আমরা ওপেন অ্যাডভার্টাইজমেন্ট না করে যেন না হয়। তো এই জিনিস, এই কয়েকটা জিনিস আমরা চেয়েছি। যদিও ওই রায়ের 18 নম্বর প্যারাতে আমি রাজ্যের শিক্ষামন্ত্রী আইনমন্ত্রী, সুতরাং সব কিছু ওপেনলি বলা ঠিক না, তবু বলছি একটু
আমাদের সন্দেহ রয়েছে, সেই জন্য এটা স্পষ্টীকরণের জন্য এটা আমরা আলোচনা করছি। সুপ্রিম কোর্টের যাওয়ার প্রয়োজন আছে কি না আছে এটা আমরা ভাববো, আলোচনা করব, নাও যেতে হতে পারে। এর মধ্যেই মুখ্যমন্ত্রী অনেকের থেকে আসলে এটা একটা, যাই হোক আমরা কিছু একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে এগোব, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এবং এই জন্যই এরা যে আন্দোলন করছে এবং এরা সরকারের উপর বিশ্বাস রাখছে, সরকার গভর্নমেন্ট অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, সরকার জনগণের, সরকার জনগণের জন্য, সরকার জনগণের দ্বারা, এই জিনিসটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আমরা এটা ভালো করে জানি। সুতরাং আমরা যাই করছি তাদের ভালোর জন্য করব। এবং আমাদের, আমরা যে দীর্ঘদিন ধরে বলে এসেছি সুপ্রিম কোর্টের রায় একটা অল্টারনেটিভ, বহু জনে বহু কথা বলছে যে শিক্ষকতা দেওয়া যাবে, আমি তো আরেকদিনও বলেছিলাম শিশুবিহার স্কুলের সামনে যে এখন যদি সুপ্রিম কোর্ট বলে তাদেরকে শিক্ষকতা দিয়ে দাও, এখনই দিয়ে দেব। তো আমরা তো কন্ট্রাডিক করতে হলো, সুপ্রিম কোর্টের আদেশটা হলো ল অফ দি ল্যান্ড, যদি এই ছোট্ট অংশটা সুপ্রিম কোর্টে না যেত আরও আরও সুন্দর অর্ডার হতো। লাস্ট পেরাতে একটু প্রবলেম আছে বলে আমার ব্যক্তিগত মনে হয়, তবু সুপ্রিম কোর্টের রায় তো আমি অস্বীকার করতে পারবো না, সেটা বিচার বিশ্লেষণ করে আমরা যথাসম্ভব দ্রুত সম্ভব আমরা চিন্তা ভাবনা করছি।